আপনি যদি এই গল্পটির আগের পর্বগুলো মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে ভিডিওগুলি দেখে আসতে পারেন। পরের সপ্তাহে আমি ঋতু আর বাবা বাংলাদেশের উদ্দেশ্যে রওনা দিলাম। বলা বাহুল্য যে ফ্যামিলিতে শুধুমাত্র আমরা তিনজনই, সো বাড়িটাকে ভালো করে সিকিউর করেই বাংলাদেশে যাচ্ছি ফুপুর বাসায়। ফুপুর একমাত্র মেয়ের বিয়ে, জাঁকজমকপূর্ণ তো হবেই, ফিরতে ফিরতে মাসখানিক লাগবে। বিয়ে হচ্ছে ডিসেম্বরের 25 তারিখে, আমরা তার 15 দিন আগেই যাচ্ছি, কারণ 16 ডিসেম্বরের অনুষ্ঠানটা মিস করতে চাচ্ছি না আমরা। তাছাড়া ঋতুর আবার ফাংশন আছে কোথায় যেন। বাংলাদেশে পৌঁছেই বাবা ফুপুকে ফোন করলো। বাবা আমরা যেখানে আছি তার ঠিকানাটা ফুপুকে জানালো। আধ ঘন্টা পর একটা গাড়ি এসে আমাদেরকে তুলে নিল। আমি আর ঋতু পেছনে ছিটে বসলাম, আর বাবা ও ড্রাইভার সামনে। ঋতু ওর হাত দুটো একত্র করে আমার কাঁধে রাখলো, তারপর ওর মাথাটাও আমার কাঁধে রাখলো। আমার যেন কি একটা মনে পড়ে গেল হঠাৎ, যেন ছোটবেলার কোনো স্মৃতির কথা মনে পড়ে গেল। কিন্তু আমাদের তো ছোটবেলার কথা মনে নেই, আজ থেকে 9-10 বছর আগের ঘটনাও আমাদের মনে নেই। বাবাকে অনেকবার জিজ্ঞেস করেছি, বাবা কিছু বলেনি, উল্টো ধমক মেরেছেন। তবে শুধু একটা কথাই একদিন বলেছিলেন, আমাদের নাকি স্মৃতিশক্তি হারিয়ে গেছে, এতটুকু বলেই আর কিছু বলেন না। এর আগে আমরা কি করেছি না করেছি কিছুই বলেন না। ঋতুকে বললাম, একটু সরে বস না, গরম লাগছে তো। চুপ, গাড়িটা আমার ফুপুর, ঠিক আছে, আমি যা ইচ্ছা তাই করব। আরও এক দফা হঠাৎ কেমন যেন শৈলের ভেতর দিয়ে যেন বিদ্যুৎ বয়ে গেল, যেন কথাটাও আমি আগেও শুনেছি, যেন এই মুহূর্তটা আমার চেনা। হয়তো আমি জানতাম এমন একটা মুহূর্ত আসবে, নয়তো আগে কোনো সময় ঘটেছে। গাড়িটা যতই এগোচ্ছে ততই যেন পুরনো কোনো মুহূর্তের কথা মনে পড়ছে। ঋতু বলল, কী রে, তোকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? ও আমাকে বিরক্ত লাগছে, তাই না? না, আর পারছি না, আবারও কিছু একটা মনে পড়ে গেল। কিন্তু কি মনে পড়ল কিছুই বুঝে উঠতে পারছি না, মাথাটা চক্কর মেরে উঠল। মাথা ঘুরে ঋতুর কোলে পড়ে গেলাম। যখন চোখ খুললাম দেখলাম আমি হাসপাতালে, পাশে একজন মহিলা ডাক্তার, মহিলা না মেয়ে। সে বাবাকে বলল, স্যার আপনার পেশেন্ট সম্পূর্ণ সুস্থ আছে, এখন নিয়ে যেতে পারেন। বাবা বাইরে গেলেন, আমি ডাক্তার মেয়েটার দিকে তাকিয়ে রইলাম। আমি ফিদা হয়ে গেছি, মেয়েটা অসম্ভব সুন্দরী। যদিও জীবনে কম প্রপোজ পাইনি, তবুও কোনো এক আকর্ষণে আমি ওর প্রতি আকৃষ্ট হয়ে গেলাম। যতক্ষণ চোখের সামনে থাকলো চোখ ফেরাতে পারলাম না, যখন চলে গেল তখন চোখ ফেরালাম। ঋতু বিষয়টা খেয়াল করল, বলল, কি রে এসব কি? কিছু না, এত কিছু ফলো করিস কেন? ও ও, আমি ফলো করলে দোষ? আচ্ছা তুই কি বলতো, তোর বোন তোর কাঁধে মাথা রেখে একটু ভালোবাসা নিচ্ছিল, আর তুই কি না বিরক্ত হতে হতে মাথা ঘুরে পড়ে গেলি? ধুর পাগল, জীবনে শুনেছিস কেউ বিরক্ত হলে মাথা ঘুরে পড়ে যায়? না, কিন্তু তোর ক্ষেত্রে তো এমনই হলো। ঘোড়ার ডিম বুঝিস, তোর মাথা শুধু গোবরে ভরা। দেখ ফালতু কথা বলবি না। আচ্ছা মেয়েটাকে দেখেছিস? কোন মেয়ে? ডাক্তার মেয়েটা? হুম। দেখ একদম না, আমার ভালোবাসায় যেন কেউ ভাগ না বসায়। ফাজলামা বাদ দেবি, মেয়েটাকে আমার পছন্দ হয়েছে। বাবা না আমাকে বিয়ের জন্য চাপ দিচ্ছিল, বাবাকে বলে দে আমি ওই মেয়েটাকেই ঘরে তুলছি। তুই কি জানিস মেয়েটা অবিবাহিত না কি বিবাহিত? হ্যাঁ তাই তো, এটা তো জানি না, চল জেনে আসি। জানতে হবে না, চল এখন, আমি কিন্তু বাবাকে ডাক দিব। প্লিজ, তুই না আমার লক্ষ্মী বোন, হেল্প কর না আমায়। আচ্ছা চল এখন, পরে ব্যবস্থা করা যাবে। আচ্ছা চল। তারপর চলে আসলাম ফুপুর বাড়িতে। এসে যা দেখলাম তাতে মনটা ভরে গেল আমার। দেখলাম আমার ফ্যান্সরা ফুলের মালা নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু খটকা লাগলো। তাদের তো জানার কথা নয় যে আমি এখানে আসছি, তারা শুধু জানে আমি বাংলাদেশে আসছি।
কিন্তু বাংলাদেশের কোন জায়গায় আসছি সেটা তো জানার কথা নয়। যাই হোক, ওদের সাথে একটু কুশল বিনিময় করলাম, মালাগুলো গ্রহণ করলাম। ওদিকে ঋতুকে বললাম, তোরা ভেতরে যা, আমি পরে আসছি। ঋতু ও বাবা ফুপুর বাড়িতে ঢুকে গেলেন। আমি আমার ভালোবাসার মানুষগুলোর সাথে কিছুক্ষণ মজা করে কাটালাম, মাঝে একটু ব্লগও করে নিলাম। তারা সবাই আমার ব্যবহারে খুশি হলো বোঝা গেল। কিছুক্ষণ পর বাড়ির ভেতরে প্রবেশ করলাম। বাড়িটা খুব সুন্দর লাগলো আমার কাছে, বেশ মনোমুগ্ধকর পরিবেশ। উঠানের চারপাশটা বিভিন্ন ফুলের গাছে ঘেরা, কিছু কিছু গাছ টবে রাখা হয়েছে। পরের দিন আমি ঋতুকে জিজ্ঞেস করলাম, কিরে কাল কোন হাসপাতালে গিয়েছিলাম মনে আছে? চিনিস তুই? চিনি, তবে তোকে নিয়ে যাওয়া যাবে না। কেন? এমনি এমনি কেন? প্লিজ, তুই না আমার বোন, এরকম করিস কেন? আসার সময় আমাকে একটা শাড়ি কিনে দিতে হবে। ওকে, ডান। এখন চল হাসপাতালটাতে যাব। এখনই দিবি? এত লাফালাফি কিন্তু ভালো না, বলে দিলাম। কোনোরকম ভেজালে পড়লে কিন্তু আমাকে জড়াবি না। এত কথা না বলে চল, শাড়ি কিনে দিচ্ছি, কিন্তু গাড়িটা বের কর। এবার সে আর কিছু বলল না। ওর প্রতি আসলে বাংলাদেশের শাড়ির প্রতি আলাদা একটা আকর্ষণী কাজ করে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। হাসপাতালটার কাছে গিয়ে গাড়ি থামালাম। ঋতুকে বললাম, শোন, এমনি এমনি ডাক্তার মেয়েটার সাথে কথা বলতে গেলে লোকজনরা খারাপ ভাবতে পারে, তার চেয়ে বরং কোনো একটা রোগ নিয়ে যেতে হবে। এবার তুই থাকবি রোগী, আর আমি তোকে নিয়ে ওই মেয়েটার চেম্বারে। মনে আছে তো সে কোন চেম্বারে থাকে? হ্যাঁ। গুড, এখন বল তোর কি সমস্যা? আমার আবার কি সমস্যা? আরে সমস্যা বলতে কি রোগ তোর? একটা না একটা রোগ তো নিয়ে যেতে হবে। আমাকে রোগী হতে হবে? লক্ষ্মী বোন, প্লিজ। ওকে ডান, বল কি রোগী বানাতে চাস আমাকে? পেয়েছি। হ্যাঁ বল। তুই বলবি তোর চোখের সমস্যা, চোখে একটু ঝাপসা দেখিস আর কি। ওকে ডান, চল। ঋতুকে নিয়ে হাসপাতালের ভেতরে গেলাম। ওখানে গিয়ে দেখলাম সেই ডাক্তার মেয়েটি তার চেম্বারে নেই। একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই এই চেম্বারের ডাক্তার কোথায়? পান্না ম্যাডামের কথা বলছেন? উনি আজকে আসবেন না, আগামীকাল আসলে পাবেন। আচ্ছা, ধন্যবাদ। তারপর হাসপাতাল থেকে বেরিয়ে এলাম। বুঝলি ঋতু? কি? মেয়েটার নাম পান্না। নামটা বলার পর কেমন যেন শরীরটা শিহরিয়ে উঠল। হঠাৎ ঠান্ডা বাতাস বয়ে গেলে যেমনটা হয়। হাসপাতাল থেকে বের হয়ে গাড়িতে ওঠার আগে রাস্তায় একটু দাঁড়ালাম। দেখলাম কয়েকজন আমার দিকে আঙুল দেখিয়ে কিছু একটা বলাবলি করছে। কিছুক্ষণ পর তারা আমার কাছেই আসলো। তারপর প্রফুল্লিত মনে এক একজন এক একভাবে বলে যেতে লাগলো। আমি শুনতে লাগলাম, শিয়াব ভাই আপনি? উফ, চোখকে বিশ্বাসই করতে পারছি না ভাই, আমি আপনার সব ভিড়ও দেখি, আপনাকে এভাবে স্বচক্ষে দেখতে পাবো কোনোদিনও ভাবি নাই, আমি আপনার ক্রেজি ফ্যান। আপনি শিয়াব ভাই? স্বপ্ন দেখছি না তো। উফ, কত যে খুশি লাগতেছে, সত্যি ভাই আল্লাহ আমার স্বপ্ন পূরণ করছে আপনাকে আর ঋতু আপুকে সামনাসামনি দেখাটা। এই গল্পটির বাকি অংশ থাকছে পরবর্তী পার্টে। আমাদের আজকের গল্পটি আপনার কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। আর এই গল্পটির পরবর্তী পার্টটি যদি মিস করতে না চান তাহলে আমাদের তানভিজ ভয়েস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।